আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন শেয়ার করার জন্য। আজকে আমি দেখাবো একটা কামিজ বা ফ্রকের ডিজাইন, এটা মানে অলওভার ডিজাইনটা, আমি যে অলওভার ডিজাইনটা আমি করেছি, তো এখানে আমি যেভাবে করেছি ওটাই শেয়ার করব আজকে। তো এই সেলাইটা আমি লখনউ স্টিচ দিয়েছি, এবং কালকে আমি দেখিয়েছিলাম একটা সেলাই, সেটাও লখনউ স্টিচের। তো কালকে আমি সদর দিক থেকে সেলাই করেছি, আজকে আমি উল্টো দিক থেকে সেলাই করে একটু দেখাবো। তো এই যে আমি উল্টা পাঁচ করে নিয়েছি, আর এই যে পাঁচটা ছদর আছে, তো করার পরে আমি বুকের ডিজাইনটা সুন্দর করে আমি দেখিয়ে দেবো। তো এই যে ফুলগুলো যে আমি একটু এঁকেছি কীভাবে, এটা এভাবে এঁকে নিয়েছি, তো এইটা আমি কীভাবে করবো ওটাই শেয়ার করব। তো আমি প্রথমে আমি এক সাইড থেকে তিনে নিলাম, কারণ এই এটা একটু থাক থাক দেওয়া আছে, তো এই জন্য এটা কীভাবে করতে হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। যে আর আমি যে কাপড়টা নিয়েছি এটা হলো জর্জেটের কাপড়, জর্জেট কাপড় পাতলা কাপড়, সাধারণত এই সেলাইটা খুব ভালো লাগে দেখতে, উল্টা পাস্তি করতে হয় এবং উল্টা করাস বলে কেউ কেউ লখনউ স্টিচ বলে। তো আর ফিরোজা কালারের জর্জেটের কাপড়ের উপর আমি, আর এখন আমি মাঝখানের ফুলটা একটু করে নেবো গোলটা। ফিরোজা কালারের উপর আমি দুইটা কালারের সুতা ব্যবহার করেছি এখানে, আর এই যে সুতা সেলাই করছি এটা হচ্ছে রানী গোলাপ, আর অফ হোয়াইট কালারের সুতা ব্যবহার করেছি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, উল্টো আছে, এই যে এরকম হবে। এই সেলাইটা আমি বেশ কয়েকবার দেখিয়েছি, তা আবারও দেখালাম, কারণ অনেকে আমাকে মানে ভিডিও দেখার পরে প্রশ্ন করে যে ভিতরে সেলাইটা কেমন করেছেন, ফুলের সেলাইটা কেমন করেছেন, বা পাতার সেলাইটা করেছেন কেমন। সেজন্য আমি সবার অনুরোধের জন্য আমি সেলাইটা আবার দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু যারা নতুন প্রথম আমার ভিডিও দেখছে, তারাও সেলাইটা দেখলে বুঝতে পারবে কেমন করেছি। এখানে একটু খেয়াল রাখতে হবে যে সেলাইটা ফুলটা কেমন এঁকেছি, বাদ পড়লো কেনা এটুকে। আর যদি আমার ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, আর যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু নতুন নতুন ডিজাইন দেখতে পাবে। আমি কিন্তু সবসময় নতুন নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করি। তো আমার একটুকু বাকি আছে, আমি সুতাটা শেষ হয়ে গেছিলো, সুতাটা উপরে নিলাম। এই যে এই ফুলটা আমি করে দেখালাম, তো এখন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে গলার থেকে কাজটা শুরু করেছিলাম, ঘাড়ে এইভাবে দিয়েছি।
এভাবে কিন্তু সম্পূর্ণ জামা এইভাবে নিচ পর্যন্ত এইভাবে করে করে নিতে হবে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম যে কত ইজিভাবে কিন্তু সেলাইটা করা যায় এবং কতটা সুন্দর লাগে দেখতে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। আর আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে মনে করি। আল্লাহ হাফেজ সবাইকে।